একটি শিশু জন্মানোর পরে তার চোখের কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন চোখ জুড়ে যাওয়া, জল পড়া ইত্যাদি। জন্মের পর অনেক শিশুরই চোখ জুড়ে যায়, একে স্টিকি আইস বলে। এটা খুবই কমন। আগে জন্মের পর সব শিশুকেই সিলভার নাইট্রেট ড্রপস দিয়ে দেওয়া হতো, এখন সেটা আর দেওয়া হয় না। এখন শিশুর চোখ জুড়ে গেলে যে কোনো ভালো একটি আই ড্রপ দিলেই মোটামুটি কমে যায়। স্টিকি আইসের সমস্যা একেবারে সাময়িক, দু তিন দিনের মধ্যেই এটা ভালো হয়ে যাবে। কিন্তু কোনো কোনো শিশুর চোখ থেকে ক্রমাগত জল পড়ে এবং সবসময় জল পড়ার ফলে চোখ ভিজে থাকে, সেজন্য প্রায়ই চোখের ইনফেকশনও হয়। আই ড্রপ দিলে ইনফেকশনটা সাময়িকভাবে কমে, কিন্তু জল পড়া চলতেই থাকে। একেই বলে ওয়াটারিং ফ্রম আইস। আমার এবারের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত বলবো এবং এটাও বলবো যে কেন এই প্রবলেমটার দিকে নজর দেওয়া খুব জরুরি। কাজেই ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখুন। ও হ্যাঁ, নমস্কার, আমি ডাক্তার দিব্যেন্দু চক্রবর্তী, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার একজন শিশুরোগ বিশেষজ্ঞ, এবং আপনারা দেখছেন ডাক্তার দিব্যেন্দু চাইল্ড উলুবেড়িয়া এই ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে আমি গত প্রায় 3-4 বছর ধরে শিশু স্বাস্থ্যের ব্যাপারে নানান ভিডিও একেবারে বাংলা ভাষায় দিয়েছি, যাতে বাবা মায়ের দুশ্চিন্তা কিছুটা কমে, তারা যাতে প্যানিক না করেন এবং ঠিকভাবে তাদের শিশুকে বড় করতে পারেন। ওয়াটারিং ফ্রম আইস শিশুর একটি জন্মগত ডিফেক্ট। এতে সবসময় চোখের থেকে জল পড়তে থাকে কিংবা চোখ ভিজে থাকে, তার ফলে বারবার চোখের ইনফেকশন হয়। যেহেতু ওয়াটারিং ফ্রম আইসের চিকিৎসায় ওষুধের রোল কম, তাই কেবলমাত্র পাল্টে পাল্টে আই ড্রপ দিয়ে গেলে এর কারেকশন হবে না, জল পড়াও থামবে না। এই সমস্যাটি বুঝতে গেলে আগে জানতে হবে চোখের জল ব্যাপারটা কি। টিয়ার বা চোখের জল চোখের ভিতরেই তৈরি হয়। এর কাজ হলো চোখকে লুব্রিকেট করা এবং ভিশন বা রিফ্র্যাকশনে সাহায্য করা। চোখের জল চোখের ভিতরে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে তৈরি হয় এবং তৈরি হয়ে তার কাজ সেরে ল্যাক্রিমাল ডাক্ট দিয়ে নাকের পিছনে এসে নেজাল ক্যাভিটিতে পড়ে ও তারপর গলায় চলে যায়। এই জন্যই চোখের ওষুধ দিলে অনেক সময় আমরা তার টেস্ট অনুভব করি। যেসব শিশুর চোখ থেকে ক্রমাগত জল পড়ে, তাদের এই ল্যাক্রিমাল ডাক্টে জন্মগত ব্লকেট থাকে, বাধা থাকে, সেজন্যই চোখের জল নেজাল ক্যাভিটিতে এসে পড়ে না, চোখের বাইরে চলে আসে এবং এই ব্যাপারটা ক্রমাগত হতে থাকে আর চোখ সবসময় ভিজে থাকে। যেহেতু এটি একটি জন্মগত স্ট্রাকচারাল ডিফেক্ট, তার ফলে খালি ওষুধ দিয়ে কোনো স্থায়ী সমাধান হবে না, ডিফেক্টটাকে ঠিক করতে হবে। ঠিক করার প্রাথমিক পদ্ধতি হলো চোখের মালিশ করা, বা ডাক্তারি ভাষায় বলা হয় ল্যাক্রিমাল ম্যাসেজ। ঠিক পদ্ধতিতে ল্যাক্রিমাল ম্যাসেজ করলে 4-5 মাসের মধ্যেই এই সমস্যাটি সারিয়ে ফেলা সম্ভব। তবে ডিফেক্টটি কারেকশন হয়ে গেলেও, মানে জল পড়া অনেকটা কমে এলেও বা একেবারে কমে গেলেও, মালিশ অল্প হলেও চালিয়ে যেতে হবে। আর অবশ্যই মনে রাখবেন যে শিশুর বয়স 8-9 মাস পেরিয়ে গেলে, 1 বছরের কাছাকাছি হলে মালিশে আর হবে না, তখন অপারেশন মানে সিরিঞ্জিং বলে একটি অপারেশন লাগবে। কাজেই রোগটি সন্দেহ হলেই ল্যাক্রিমাল ম্যাসাজ শুরু করে দিন আর ডাক্তারবাবুর পরামর্শ নিন। কীভাবে করতে হবে একটু দেখে নিন। চোখের দুদিকে দুটি কোণ, একটি ভেতরের নাকের দিকের কোণ আর একটি বাইরের দিকে। ভিতরের দিকে নাকের কাছে যে কোণ, সেইখানেই, ঠিক সেইখানেই ল্যাক্রিমাল ডাক্ট আর ব্লকেটটাও সেখানেই হয়। কাজেই মালিশটা এমনভাবে করতে হবে যাতে ঠিক ওখানেই চাপটা পড়ে। একটু নিচের দিকে নাকের পাশ বরাবর উপর থেকে নিচের দিকে, উপর থেকে চোখের কোন অবধি মেসেজ করুন। বারবার দিনে অন্তত 50 বার, 100 বার কোনো সংখ্যা নেই নির্দিষ্ট, যখনই সময় পাবেন তখনই করুন। দেখবেন চোখের মণিতে আই বলে যেন চাপ না লাগে।
এইভাবে ঠিক পদ্ধতিতে ম্যাসাজ করলে এক দু মাসের মধ্যেই ফল পেতে শুরু করবেন, কিন্তু মালিশ চালিয়ে যেতে হবে, ছেড়ে দেবেন না। আমার ডাক্তারি অভিজ্ঞতায় দেখেছি যে অনেক বাড়িতেই ওয়াটারিংয়ের এই সমস্যাটিকে শুরু থেকে ঠিকঠাক গুরুত্ব দেওয়া হয় না। প্রায় সকলেই অনেকদিন পর্যন্ত পাল্টে পাল্টে আইড্রপ দিয়ে যান। যতদিনে বোঝা গেল যে ওষুধের ব্যাপার নয়, ওষুধে হচ্ছে না, ততদিনে অনেক দেরি হয়ে গেছে, ওই জায়গাগুলো অনেক টাফ হার্ড হয়ে গেছে, আর হয়তো মালিশে হবে না, অপারেশনই লাগবে, অথবা ডাক্তারবাবু বললেও মালিশ ঠিকঠাক করা হয় না, অতটা গুরুত্ব অনেকে দেন না, তার ফলে কাজও হয় না। আমার এই ভিডিও দেখে আপনাদের খানিকটা সঠিক ধারণা হোক, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। মোটামুটি এই আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে এখন থেকে এই যে আপনারা আমার চ্যানেল দেখছেন, আমার কিছু সাবস্ক্রাইবারও আছে, হয়তো অনেকে আমার চ্যানেলে উপকৃত হয়েছেন এতদিনে, তো তাদের জন্য নিচে সুপার থ্যাঙ্কস বলে ইউটিউবের অথরিটিরা, কর্তারা একটা ক্লিকেবল বাটন করেছেন, সেখানে তারা যদি মনে করেন যেসব ক্রিয়েটারের যেসব চ্যানেলের ভিডিওয়ে তারা উপকৃত হচ্ছেন বা এন্টারটেইন হচ্ছেন, তারা একটা ধন্যবাদ হিসেবে তাদেরকে একটা টোকেন, কিছু একটা পয়সা মানি দিতে পারেন। ডেসক্রিপশনে আমি একটা ক্লিকেবল লিঙ্ক দিয়ে রেখে দেব, সেটাতে ক্লিক করলে আমার ওয়েবসাইটে পৌঁছবে, সেখানে আপনারা আমার পেমেন্ট লিঙ্ক পাবেন, কিউআর কোড পাবেন, সেখানে আপনাদের হোয়াট এভার যেটুকু অ্যামাউন্ট মনে হয় ওই সুপার থ্যাঙ্কস বা গ্র্যাটিচিউড হিসেবে আপনারা আমাকে দিতে পারেন। আপনি আমাকে এক কাপ কফি দিতে পারেন, এক কাপ চা কিনে দিতে পারেন। আজকের টপিক খুব জরুরি কিন্তু অবহেলিত অধিকাংশ মানুষ জানেন না। আপনারা শেয়ার করুন, আপনাদের নিজেদের প্রয়োজনে এটা মেনে চলুন এবং বন্ধুবান্ধব পরিজনদের শেয়ার করুন। ভবিষ্যতে আবার কোনো টপিক নিয়ে আসবো। আপনার শিশুকে সুস্থ রাখুন, ঠিকভাবে বড় করুন, কোনো দুশ্চিন্তায় পড়লে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন আমার ওয়েবসাইটে গিয়ে। নমস্কার।